আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, কাজ করতেছেন, নিজের ক্যারিয়ারকে গুছিয়ে নিচ্ছেন। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করবো, তো দেখেন কেমন লাগে। আমরা একটা ওয়েবসাইটে যাব, LinkTree, ঠিক আছে, যেটা আসলো সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে গেট স্টার্টেড ফর ফ্রি বা সাইন আপ ফ্রি দিলাম। দেওয়ার পরে ইমেল চাইবে, ইউজার নেম চাইবে, পাসওয়ার্ড চাইবে। আমরা একটা ইমেল নিয়ে নিই আমাদের দিলাম। ইউজার নেম দিতে পারেন, ইউজার নেম, আচ্ছা আপনি যদি লোগোনে কাজ করেন, লোগো ডিজাইনার, বাংলায় ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, এরকম একটা দিতে পারেন। আমি আমার নামটাকেই আমি সবসময় ইউজ করি। পাসওয়ার্ড একটা দেন। দিলাম, দেওয়ার পরে অবশ্যই এই জায়গায় ক্লিক করতে হবে। এদিকে দিলাম কি, ইমেল দিলাম একটা, ইউজার নেম দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, সাইন আপ উইথ ইমেল। তারপর হচ্ছে এই জায়গায় আবার আপনার ফোন নেমটা দিতে বলতেছে, আমি এইটাই দিলাম। তারপর হচ্ছে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আমার নিজের সম্পর্কে, মানে আমি কি বিষয় নিয়ে কাজ করি এই সম্পর্কে, ঠিক আছে। আমরা কি দিতে পারি, ক্রিয়েটিভ, তিনটা বিষয় দিলেই হবে। ইন্টারনেট টেকনোলজি আর কি দিতে পারি আমরা, ব্র্যান্ড, ঠিক আছে, এগুলো দিলাম। আচ্ছা দিলাম তিনটা, দেওয়ার পরে আই এম নট এ রোবট অবশ্যই দিতে হবে। ক্রস ভেরিফাই, আচ্ছা কন্টিনিউ, এখন কন্টিনিউ দিই। আচ্ছা এখন আপনারা যারা বড়লোক আছেন অবশ্যই প্রোভাষণটা নেবেন, কারণ যে কোনো কিছু প্রোভাষণে কি সুবিধা বেশি। আর আমার মতো যারা গরিব আছেন আমরা ফ্রি দিয়ে চালিয়ে দিব, ঠিক আছে। তো ফ্রিতে ক্লিক করি, ফ্রিতে ক্লিক করার পরে এই যে এই জায়গাটা ক্লিক করছি, ঠিক আছে, ক্লিক করার পরে সাইন আপ ফর ফ্রি আবার ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এই যে কন্টিনিউ টু মাই লিঙ্ক ট্রি ক্লিক করলাম। এখন ইমেলটা ভেরিফাই করতে বলবে আপনাকে সম্ভবত, এই যে টু ভেরিফাই অ্যাকাউন্ট বা ক্লিক। আচ্ছা ভেরিফাই আমাদের ইমেল তো এদিকে ছিলই, ভেরিফাই করি। ভেরিফাই ইমেল, ঠিক আছে, ভেরিফাই হয়ে গেছে। এই জায়গায় লিঙ্কটিতে আবার ফিরে আসলাম, এই জায়গায় আমি রিলোড দিলে ওইটা চলে যাবার কথা। হ্যাঁ চলে গেছে। এখন আমরা আমি এটা যে জন্য আনছি, ঠিক আছে, আমাদেরকে অনেক সময় কি বলে না যে আপনার একটু লিঙ্কটা দেন, হয়তো আমাদের যারা ডিজাইনার আমাদের তো অনেক পোর্টফোলিও থাকে, সোশ্যাল মিডিয়া অনেকগুলো থাকে, বা অনেকের তো সোশ্যাল মিডিয়া অনেকগুলো আমরা একসাথে থাকে, তো একবার লিঙ্কডইনে যাব, একবার ইনস্টাগ্রামে যাব, একবার ইউটিউবে যাব, একটা বারবার করে লিঙ্ক দিতে হবে না। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করতে পারি, একবারে আমাদের লিঙ্কগুলো দিতে পারি। সেটা কিভাবে, এই টেবিলটা আসার পর আমরা কি করব, অ্যাড লিঙ্ক ক্লিক করব, তারপর টাইটেল, টাইটেলকে ধরেন আমি ফেসবুকে দিলাম, ফেসবুক FSEE ঠিক আছে। এখন এই জায়গায় এটা আপনারা এটা সেভ করবেন কিভাবে, ন্যাচারালি বাইরের দিকে একটা ক্লিক করলেই হয়, ঠিক আছে, এই যে ঘুরতেছে, এই যে হয়ে গেছে, ঠিক আছে, কিংবা এটা একবার অফ আর অন একটা করলেই হলো। আচ্ছা তাহলে এটা অ্যাড হয়েছে, এখন ধরেন অন্যগুলো করি, অ্যাড লিঙ্ক আরেকটার জন্য আসবে, লিঙ্ক দিন, ঠিক আছে,
লিংকডইন আমরা আমাদের লিংক নিয়ে আসি আমি এগুলা সামনে রাখতে যে তাড়াতাড়ি কাজ করা যায় লিংকডইন টেস্ট করে ইউআরএল এই ঠিক আছে এখন কি করব বাইরে একটা ক্লিক করব করতেছে এই লিংকডইন হয়ে গেছে তো আরেকটা অ্যাড করব এটা হচ্ছে ধরেন ড্রিবল ঠিক আছে ডিআরআই BBLE dribble URL to near sheet. Control V. A by the shape click through. Dribble add exit. Akaram in the Kuruki. Thor and the Instagram the Kurtabori. DRAM URL Control V. Yes, the vibration click. Instagram holo. Instagram holo or dribble holo. Or what's it? Then I'm YouTube. YouTube click for near sheet. Add. Subscribe initially. Subscribe subscribe nah, YouTube add link about the add link what if you dilo ashbe add link dile আমরা ধরেন আমাদের ইজি ইজির পেস্টে আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে ইজি ইজির পেস্টটার জন্য আমাদের যেতে হবে কথা বলেন এইভাবে আমাদের লিংক আমাদের প্রয়োজনীয় লিংকগুলো দিলাম ইভেন আমরা এই যে এইভাবে স্ক্রল করে নামাইতে উঠাতেও পারি ঠিক আছে ওভারঅল তারপর হচ্ছে ধরেন আমি ফেসবুকে সবার উপরে যেতে থাকি তাহলে ফেসবুক উপরে নিয়ে যাবো এইভাবে এই ফেসবুকটা সবার উপরে নিয়ে ইজিবিটি তারপর হচ্ছে ধরেন লিংকডইন তিন নম্বরে তারপর ধরেন লিংকডইনের পরে কি থাকতে পারে ইনস্টাগ্রাম দিই এটা দিই ঠিক আছে এবার সাজা নিলাম তারপর হচ্ছে অ্যাপারেন্সে গেলে আমরা আমাদের এই যে ছবি টুবি চেঞ্জ করতে পারবো এই যে অ্যাপারেন্স এই প্রোফাইল থেকে অ্যাপারেন্স থেকে আমরা কিছু যে পিক এন ইমেজ ক্লিক করে আপলোড অন ইমেজ এই কম্পিউটার থেকে যদি আপলোড করতে চাই তাহলে এদিকে হবে এই যে ফেসবুক থেকে নেবেন আচ্ছা ফেসবুক থেকে নেই বা ডিভাইস থেকে নিলে এদিকে ক্লিক করতে হবে ফেসবুক থেকে নেই ফেসবুক থেকে কানেক্ট ফেসবুক না এটা দিব না আমি ডিভাইস থেকে নিব এখন যদি তোমার কাছে নাই তাহলে নিচ্ছি না ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলবে দরকার নাই আমি কিছু কানেক্ট করবো ওর সাথে তারপর বায়ো লিখে দিতে পারি ঠিক আছে একটা বায়ো লিখে দিব গ্রাফিক ডিজাইনার বায়োটা সুন্দর করে গুছিয়ে লিখবেন তারপরে এই এইগুলো হচ্ছে থিম মানে এটা এরকম সবুজ হয়ে আছে না আপনাদের এই ব্লুটা নিতে পারেন ঠিক হচ্ছে এটা নিতে পারেন এগুলো ফ্রি যেগুলো ফ্রি আছে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে এটা নিলাম হ্যাঁ এগুলো ফ্রি আর প্রোগুলো তো যাদের প্রো ভার্সন ইয়ে থাকবে এটা তাহলে এদিক থেকে ছবি টিপি সেটিংসে আর কি আছে সেটিংসে সেটিংসে এদিকে আইকন হিসেবে ইউজ করা যায় বুঝছেন আইকন হিসেবে ইউজ করা যায় যেমন ধরেন আমাদের যে প্লেসমেন্ট বটম লিংক ঠিক আছে লিংক ফেসবুক ইউআরএল ইমেল
আচ্ছা ফেসবুক ইউআরএলটা যদি দেই, এই দেখেন আমাদের যে পেজের এই যে ইজিজিডির যে পেজের লিংকটা আছে, কপি কন্ট্রোল ভি বাইরে ক্লিক করলাম, এই দেখেন কি হয়েছে, এই যে ফেসবুক এই যে নিচে একটা আইকন হিসেবে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা এই জায়গাও ইউজ করতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা কোথায়, আরেকটা জিনিস তো রয়েছে, সরি, এখন আমি কি শেয়ার করব, আসলে মানুষ কি পাবে এই ক্ষেত্রে আসলে একটা প্রশ্ন না। আচ্ছা প্রশ্ন হচ্ছে এই সবগুলো লিংক আপনার পাবে এই যে দেখেন মাই লিংক ট্রি, ঠিক আছে। এটা জাস্ট শেয়ার, শেয়ারের জায়গায় হচ্ছে কপি, কই কপি, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি ইনকগনিটোতে যাই, আমরা ইনকগনিটোতে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এন্টার দিলাম, দেখেন এইভাবে সে প্রত্যেকটা জিনিস দেখাবে, ও তখন ক্লিক করে করে বিভিন্ন জায়গায় যেতে পারবে, ঠিক আছে, এই যে সব জায়গায় যেতে পারবে, দেখছেন। এটা আর কি, এটা একটা সুবিধা আমার কাছে মনে হয়, তো এই সুবিধাটা নিতে পারেন, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন, ক্লাসটা কেমন লাগলো জানাবেন, আর কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, টাটা।